মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পে 6,014,62,00,000 টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভায় মোট 13,639,00,000 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এদিকে সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, সোমবার এক অনুষ্ঠানে গবেষণার উপর জোর দিয়ে হাস্যরস করতে গিয়ে মানুষকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। আগারগাঁয়ের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির নিয়মিত সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন, যাতে মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ সহ মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়াও উল্লেখযোগ্য প্রকল্প হল 1,682,55,00,000 টাকা ব্যয়ে পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড নির্মাণে শরীয়তপুর জাজিরা নওডোবা সড়কের উন্নয়ন প্রকল্প, যা শেষ হবে 2022 সালে। এছাড়াও রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে 2,931,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরে সভার বিষয়ে গণমাধ্যমকে জানান পরিকল্পনা মন্ত্রী। মংলা বন্দরের সক্ষমতা ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন। সক্ষমতা বাড়াবার জন্য প্রকল্প হাতে নিয়েছি, অনেক বড় প্রকল্প বলতে হবে, 6,014,062,00,000 টাকা ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে আমরা দিয়েছি। এটা কিন্তু খয়রাত নয়, অবশ্যই এটা ঋণ, ফ্রেন্ডলি ঋণ। গেল সোমবার এক অনুষ্ঠানে গবেষকদের উদ্দেশ্যে কচুরিপানা খাওয়ার উপায় খুঁজে বের করার কথা বলেছিলেন পরিকল্পনা মন্ত্রী। সেই সাথে কথা বলেছিলেন কাঁঠালের আকার নিয়েও। তার এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠায় নিজের আগের দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন পরিকল্পনা মন্ত্রী। গবেষণার কোনো সীমিত বিষয় থাকতে পারে? তাহলে গবেষণা হলো কোথায়? এইটা বলতে পারবেন না, ওইটা হবে না, এইটা করবেন না, জাত গেল, এইসব ব্যাপার না। আমি বলছিলাম কচুরিপানা নিয়ে গবেষণা করেন এবং হাস্যচ্ছিল বলছে এটা খাওয়া যায়, হোয়াট ইজ দ্য হার্ম। আর কচুরিপানার ফুল তো আমি নিজে খেয়েছি, ওই যে বেসনে ডুবিয়ে আমার মা ভাজছে ছোটবেলা, চমৎকার হয় চ্যাপটা করে, এগুলো খুব মিস করি। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান একনেক সভায় বিভিন্ন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও ব্রিজ কালভার্ট রক্ষণাবেক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মাইনুল শোভন, এসএ টিভি, ঢাকা।